আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে আপনারা জেনে গেছেন যে সিটিভি ফাইল, আউটপুট ফাইল, সেটিং ফাইল কি। কেউ সেটাকে সিটিভি ফাইল বলে, কেউ হচ্ছে আউটপুট ফাইল বলে, কেউ সেটিং ফাইল বলে, অর্থাৎ সেম কাজ অর্থাৎ একই কাজকে তিনটা নামে উল্লেখ করা থাকে। অর্থাৎ সিটিভি ফাইল, আউটপুট ফাইল, সেটিং ফাইল কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যেই ভিডিওতে ক্লিক করেছেন বা ভিডিওটা দেখতেছেন, অনুরোধ রইল দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনি কিছু হলেও এখান থেকে শিখতে পারবেন করি। তো আর যারা হচ্ছে সিটিভি ফাইল, আউটপুট ফাইল, সেটিং ফাইল কি কখনো নাম শুনেন নাই বা বোঝেন না বা জানেন না, তো তাদের জন্য হচ্ছে আমি টোটাল 13টা টিউটোরিয়াল বানাবো। তো আশা করি প্রত্যেকটা টিউটোরিয়াল দেখবেন, প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনার খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে আসবে। যদি আপনি গ্রাফিক ডিজাইনার ভালো হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনার ভালো বোঝেন, তবে সিটি ফাইল, আউটপুট ফাইল, সেটিং ফাইল কি বোঝেন না। যদি আপনি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি যদি সেটিং ফাইল তৈরি করতে পারেন বা অর্থাৎ প্রিপেশের কাজটা করতে পারেন, তো আপনার এখন মার্কেটে ডিমান্ড যতটুকু আছে, আপনি যখন সিটিভি ফাইল, আউটপুট ফাইল, সেটিং ফাইল এগুলো কি সম্পূর্ণ বুঝবেন বা নিজে কাজটা করতে পারবেন, তখন আপনার ডিমান্ড দ্বিগুণ বেড়ে যাবে। চাকরি আপনাকে খুঁজবে, আপনি চাকরিকে খুঁজতে হবে না। তো এখন আমরা মূল টপিকে আসি। তো সিটিং ফাইল অর্থাৎ হচ্ছে আপনি যখন একটা ডিজাইন করবেন, তো মনে করেন এখানে হচ্ছে আমি এই ডিজাইনটা আমার করার পরে এখন আমার কাজ, ডিজাইনের কাজ শেষ। এখন হচ্ছে এটাকে কি করতে হবে, এই ডিজাইনটা অ্যাপ্রুভাল হওয়ার পরে এটা হচ্ছে এখন এটা যখন একটা পেপারে ছাপা হবে, প্রিন্ট হবে, প্রিন্টিং করার আগে যে কাজটা করতে হয়, যেমন হচ্ছে মনে করেন আপনারা মূলত, যেমন আমি ডিজাইনটা করলাম, আপনি যেমন কালার প্রিন্ট দিলেন, ক্লিপবোর্ড থেকে কমান্ড দিলেন, কালার প্রিন্ট বেরিয়ে গেল, এই বিষয়টা এরকম না। একটা ডিজাইন করার পরে এইগুলোর মধ্যে কিছু সমস্যা থাকে, যেটা হচ্ছে যারা আউটপুট ফাইল, সেটিং ফাইল, সিটিভি ফাইল বোঝেন, তাই এই বিষয়গুলো বোঝেন যে কোথায় কী সমস্যা, এই ফাইলটার মধ্যে কী করতে হবে। এটা হচ্ছে যারা প্রিপেশের কাজ করে তারা এই বিষয়গুলো জানে, আর যারা শুধু হচ্ছে গ্রাফিক ডিজাইন কাজ করেন তারা এই বিষয়গুলো বোঝেন না। তো আমি এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এই বিষয়গুলো বোঝেন না বা যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য। অর্থাৎ এখন আমার এই ডিজাইনটা করা কমপ্লিট, এখন হচ্ছে আমাকে এটা কী করতে হবে, এটা আমাকে সিটিভি ফাইল রেডি করতে হবে, সিটিভি ফাইল রেডি করার পরে হচ্ছে যেমন আমার এই বক্সটা, যেমন সিটিভি ফাইল রেডি করার পরে এটা প্রোডাকশান হবে, প্রোডাকশান হওয়ার পরে হচ্ছে আপনার এই বক্সটা রূপান্তর হবে। এখন এটা প্রোডাকশানে যাওয়ার আগে যে কাজটা করতে হবে, এটার মধ্যে কিছু টেকনিক্যাল ইস্যু আছে, কালার আপনার কালার চেক করা করতে হবে, আপনার এর মধ্যে রেজিস্ট্রেশন মান বসাতে হবে, আপনি এটা কোন মেশিনে ছাপাবেন বা কোন মেশিনের জন্য এটা সিটিভি ফাইল তৈরি করবেন, ওইনের সাইজ কতটুকু, আপনার ডিজাইনের সাইজ কতটুকু, এটা কোন পেপারে ছাপা হবে, ওই পেপারের সাইজ কী হবে, ওই পেপারটার সাইজ কতটুকু, এবং কী হচ্ছে আপনি যখন ডিজাইন রেডি করবেন তখন আপনাকে, আপনি যখন সিটিভির জন্য তৈরি করবেন আপনাকে নানান দিক দিয়ে চিন্তা করে ফাইলটা রেডি করতে হবে। আপনি এখানে যখন একটু 19-20 হবে, অর্থাৎ এখানে চুল পরিমাণ ভুল করা যাবে না সিটিভি ফাইল তৈরি করার সময়, এখানে আপনি যদি সামান্য একটু ভুল করেন কোথাও, কালারে কোথাও কোনো মিসিং থাকে, যখন আপনি এটা ফাইনালে প্রোডাকশন বের হওয়ার পরে দেখবেন আপনার এই মাল রিজেক্ট হয়ে গেছে, আপনার এই ক্লায়েন্ট আপনার এই মাল রিসিভ করবেন, সে বলবে হয়তো ওনার ডিজাইনের সমস্যা থাকবে, হয়তো কালার মিসিং থাকবে, ওনার যে ডিজাইন প্রিভিউ দেখাইছেন ক্লায়েন্টকে সেটা আউটপুট হওয়ার পরে, সেটা হচ্ছে যখন প্রিন্টিং হওয়ার পরে আপনি দেখবেন হচ্ছে আপনার এই ডিজাইন এখানে অ্যাকচুয়াল ডিজাইন নাই, কোথাও না কোথাও সমস্যা হয়ে গেছে। তো বিষয়গুলো হচ্ছে এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে আপনার এই মেশিন অর্থাৎ প্রিন্টিং মেশিন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, সকল পেপারের প্রতি আপনার ধারণা থাকতে হবে যে কোন পেপারে কীরকম প্রিন্ট আসে, কোন পেপারে কী কালার, কোন পেপারের সাইজ কী, হ্যাঁ আপনার হচ্ছে কোন মেশিনে কী সাইজ প্রিন্ট হবে। যেমন মনে করেন আমার এই ডিজাইনটার জন্য শীট লাগবে হচ্ছে, আমি ইঞ্চিতে নিয়ে দিচ্ছি, যেমন এটা আমার এখানে ডিজাইন আছে 17.5 অর্থাৎ 14। এখন আপনাকে চিন্তা করতে হবে এখানে আপনি 27.5 বাই 14 ইঞ্চি আপনি
যে পেপার কতটুকু, এর জন্য কতটুকু পেপার দেবেন, বা আপনার এই ডিজাইনটা কোন মেশিনের জন্য, কোন মেশিনের জন্য প্রিন্ট হবে, কোন মেশিনে প্রিন্ট হবে, এটা কোন মেশিনে প্রিন্ট হওয়ার জন্য কি সাইজে হচ্ছে আপনাকে প্লেস ছাড়তে হবে। এখানে কয়েকটা ধাপ আছে, যেমন প্রথম হচ্ছে আপনাকে আপনাকে এটা মেশিন প্রথমে চিন্তা করতে হবে, আপনাকে এটা কোন পেপারে ছাপাবেন, ওই পেপার ম্যাটেরিয়াল সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি এটা সিটিপি প্লেট ছাড়বেন, সিটিপি প্লেটের মধ্যে আবার কিছু ভাগ আছে, জিটিও ডিমাই, ওভার ডিমাই, ডাবল ডিমাই, ওইখানে ওই বিষয়গুলো হচ্ছে আপনি পরে বুঝবেন। তো এইখানে হচ্ছে আপনি কোন মেশিনে ছাড়বেন এবং হচ্ছে আবার কোন মেশিনে এটাকে প্রিন্ট করবেন, এখানে কয়েকটা ধাপ আছে। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনি নিখুঁতভাবে জানা থাকতে হবে, এখানে কোথাও 1% ভুল করার সুযোগ নাই। এখানে ভুল করবেন তো গেছেন, অর্থাৎ আপনি কোথাও 1% ভুল করলে আপনার যে ডিজাইন, এই ডিজাইন প্রোডাকশনের পরে থাকবে না, আপনার এই মাল রিজেক্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে অর্থাৎ আপনি এটা সেটিং আউটপুট ফাইল হচ্ছে আপনি এটাকে ডিজাইন করার পরে প্রিপেশের যে কাজটা করা হয়, অর্থাৎ প্রিপেশের যে কাজটা করা হয় এই কাজটা হচ্ছে একদম ফাইনাল কাজ, এরপরে আর এই ডিজাইনে হাত দেওয়া হবে না। আপনি এখান থেকে যা করে দিবেন, আপনার হাত দিয়ে যেই কাজটা করে দিবেন সেইটাই হচ্ছে ফাইনাল প্রোডাকশন হয়ে বের হবে। তো আমি হচ্ছে এই সিটিভি আউটপুট সেটিং ফাইল এই বিষয় নিয়ে আমি টোটাল 13টা টিউটোরিয়াল বানাবো। তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই 13টা টিউটোরিয়াল একদম মনোযোগ সহকারে আপনি ভিডিওগুলো দেখবেন, দেখলে আমার দৃঢ় বিশ্বাস আপনি সিটিভি আউটপুট ফাইল সেটিং ফাইল এই বিষয় নিয়ে কোনো দ্বিধা থাকবে না। আপনি একদম ভিজিটিং কার্ড থেকে শুরু করে যত প্রকার ডিজাইন আছে, বই সহ, বুক ফরমাস সহ যত প্রকার ডিজাইন আছে, আপনি সকল কিছুর সেটিং খুব সহজভাবে করতে পারবেন। সেটিং বলেন, আউটপুট ফাইল বলেন, সিটিভি বলেন, প্রিপেশের কাজ বলেন, আপনি খুব সহজভাবে কাজগুলো করতে পারবেন। তো আমি হচ্ছে এর পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব, অর্থাৎ কত প্রকার পেপার আছে, পেপার থিকনেস, পেপার সাইজ, তারপর হচ্ছে এই টোটাল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কুইক আপনি কীভাবে সেটিং করবেন বা কী পেপারের জন্য কীভাবে চিন্তা করবেন, টোটাল পেপারটা আপনাকে হচ্ছে প্রথমে পেপারের সম্বন্ধে ধারণা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মেশিন, তারপরে হচ্ছে আপনাকে আমি সেটিং করার জন্য একদম পার্ট বাই পার্ট, ওয়ান কালার ডিজাইন কীভাবে সেটিং করবেন, টু কালার ডিজাইন কীভাবে সেটিং করবেন, থ্রি কালার ডিজাইন কীভাবে সেটিং করতে হয়, ফোর কালার ডিজাইন কীভাবে সেটিং করতে হয়, পাঁচ কালার ডিজাইন কীভাবে সেটিং করতে হয়, অর্থাৎ ফর্মা কীভাবে সেটিং করতে হয়, তো অর্থাৎ এই টোটাল বিষয়টা নিয়ে আমি আমার এই কোর্সে আলোচনা করব। তো আপনারা এই 13টা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, আর হচ্ছে আপনাদের বন্ধুদের সাথেও আমার এই ভিডিওটা শেয়ার করবেন, যারা শিখতে চায় তাদেরকে বলবেন, তাদেরকে আমার এই টিউটোরিয়ালগুলো দেখার জন্য বলবেন, যেন তারা উপকৃত হয়, আপনি উপকৃত হন। তো যারা হচ্ছে আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে নেবেন, যেন পরবর্তী টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। দোস্ত দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।